নমস্কার বন্ধুরা, জেনি সোয়ার কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব বলে করমচাঁদ চাটনির রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা ভিডিওটা দেখুন, যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার আর কমেন্টের অনুরোধ রইল। আর যদি আমার চ্যানেলে আপনারা নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন, যাতে যখনই আমি কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান সবচেয়ে প্রথমে আপনাদের কাছে চলে যাবে। তাহলে চলুন দেখে নিই আমার এই ভিডিওটি। করমচাঁদ চাটনি বানানোর জন্য আমি নিয়েছি এক বাটি করমচা। করমচাগুলোকে দুটুকরো করে ভেতর থেকে দানাটা বের করে দিয়েছি। ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দেবো 1 টিস্পুন অলিভ অয়েল। তেল গরম হয়ে গেছে, করমচাগুলোকে তেলের মধ্যে দিয়ে হালকা ভেজে নেব। করমচা ভাজতে ভাজতে টেস্টের জন্য দেব একটু নুন আর 1/4 টিস্পুন বিট নুন মিশিয়ে দেব। করমচাগুলো হালকা ভাজা হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দেব 1 কাপ চিনি। চিনি করমচার সঙ্গে মিশিয়ে ক্যারামেলাইজ করে নেব। করমচা চিনির রসে মজে গেছে, আমি অল্প একটু জল দিয়ে দেব। কড়াই কভার করে চাটনিটা ফুটতে দেব। কভার খুলে দেখে নেব, করমচার চাটনি অলমোস্ট রেডি। আমি দিয়ে দেব 1 টেবিল স্পুন লেবুর রস। শেষে দিয়ে দেবো সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আর ভাজা মৌরির গুঁড়ো, সব কিছু একসঙ্গে মিশিয়ে দেব। ওভেন বন্ধ করে কড়াই কভার করে দেব। করমচাঁদ চাটনি একটু ঠান্ডা হলে ডিশ আউট করব। আপনারা ভিডিওটা দেখুন, যেভাবে আমি ডিলিশিয়াস করমচাঁদ চাটনি আপনাদের রান্না করে দেখালাম, ঠিক একইভাবে আপনারা একবার করমচাঁদ চাটনি বাড়িতে খেয়ে দেখুন, আপনাদের অসাধারণ লাগবে। এই রকম নানা ধরনের রেসিপির জন্য আপনারা আমার চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। আর আগের ভিডিওটি দেখার জন্য ডান দিকে থাম্বনেইলে ক্লিক করুন।